আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো উত্তরবঙ্গে শুরু হয়েছে ঝড়ো বৃষ্টি। শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে বলে খবর। বেশ কিছু এলাকায় ভেঙে পড়েছে গাছ, বেশ কয়েকটি বাড়ি টিনে চাল উড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমের সামনে গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। একটি দোকানের গাছ পড়ে রাস্তা আটকে গিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে। দক্ষিণবঙ্গে ব্যবসা গরম থাকলেও উত্তরবঙ্গে এই বৃষ্টির জেরে মনোরম পরিবেশ তৈরি হয়েছে।